হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এ মোটর ব্লগস। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো থাকবে। তো চলে এসেছি আবার নতুন একটা নিউ ব্লগে। তো আজকে ভিডিওটি হচ্ছে, আজকে সানডে, তো সানডে রাইড হচ্ছে। আর কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে ভিডিওটি দেখে, আর থাম্বনেল দেখে হয়তো বুঝিয়ে যাবে যে আমি কোথায় যাচ্ছি। আর এই যে আমাদের ডেভেল রেডি আছে দেখতে পাচ্ছ, আর কী কী করেছি তোমাদের দেখাচ্ছি। এই একটা ক্যামেরা, যাতে আমি অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য আমি মাউন্ট করেছি। এই অ্যাঙ্গেল থেকে কেমন ভিডিওটি আসছে দেখা যাক। চলো বেশি দেরি না করে মোটর ব্লগিং সেট দেখতে যাও গাইস। মোটর ব্লগিং চলে এসেছি, আর এই হচ্ছে আমার সেট আপ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে ক্যামেরা আছে, এখানে মোবাইল হোল্ডার আছে, আর একটা বন্ধু ওয়েট করছে। ওকে আমি প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করিয়েছি, বেশি দেরি করবো না, ওর কাছে যাবো। আর দেখতে পাচ্ছ ফিউলও কম আছে, ফিউলও টপ আপ করতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভাই তো গাইস ভাইকে তুলে নিয়েছি, আর আমাদের সিগন্যাল গ্রিন হয়ে গেছে এম বাইপাসে। তো হচ্ছে কালিকাপুর মোড় কানেক্ট টু এম বাইপাস। ভাই দেখতে পাচ্ছ ফুল টু ড্রেস পরে এসছে। ফিউল টপ আপ করবো, দেখতে পাচ্ছ ফিউল কম আছে। সেখানে নীল কভারটা ছিল না, নীল কভারটা কোথা থেকে চলে আসছে কেননা বৃষ্টি পড়ছিল বলে, তাই জন্য হাতে সামনে রাখলাম মোছামুছি কাজ করার জন্য, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলে, কেননা ব্যাগ থেকে আবার বার করবো, আবার ব্যাগটি ব্যাগের মধ্যে ঢোকাও অনেকে পেয়ে আছে, তাই ঝামেলা আছে, তাই জন্য সামনে রাখলাম জিনিসটাকে। ফিল্ম চলে এসেছি, ফিল্ম ভরে তোমাদের সাথে কথা বলছি আবার। গাইস ফুল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে হচ্ছে পুরো ফুল ট্যাঙ্ক। বাঁকুড়া দাদা জিজ্ঞেস করছে করতে কতদূর, তাহলে তো বাঁকুড়া চলে এলাম সায়েন্স সিটি। এখন 6টা বেজে গেছে, আর মা প্লে ওভার আমি পেয়ে যাবো। আমরা কোনো এক্সপ্রেস ধরবো, চল বাঁ দিকে সোজা চলে গেলে আন্দুল, আর ডান দিকে চলে আসবে কোনো এক্সপ্রেস ওয়ে। ভাই লোকরা আমাদের দাঁড় করে দিল, বলো ভাই সব ভালো? সব ভাইরা দাঁড়িয়ে আছে দেখার জন্য। তো ভাইয়ের রিয়াকশন কেমন লাগছে বলো, কেমন লাগছে আমাদেরকে? হ্যাঁ এস এম মোটর ব্লগস, মোটন ব্লগস, হ্যাঁ মোটর মোটর ব্লগস। তো বাচ্চা বাচ্চা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, সব সানডে রাইডের জন্য দাঁড়িয়ে আছো নাকি? চলো টাটা। হ্যাঁ হ্যাঁ আমার নেক্সট রাইডে দেখা হবে।
দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট ব্রিজ, কোলাঘাটে ঘুরে এলাম। এই কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছি সামনে থাউজেন্ড আছে। এই যে কোলাঘাটের ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর এই যে নসুক, ওয়াটার রিয়াকশন, দেখতে পাচ্ছি দীঘা যাওয়ার লাইন, ট্রেন লাইন। ওয়েদারটা দেখো মেঘলা করে আছে, তো আমরা ডিসাইড করছি এই ধাবা দেখিয়ে নিই কিছু। তো গাইস আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের এবার খড়গপুর রাস্তা ধরতে হবে, তো বাঁ দিক চলে গেলে হলদিয়া তোমার দীঘা এই রাস্তা। গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউস, আর দেখো আমি এই অ্যাঙ্গেল। গনগনি পাহাড়, যেটা ছোটো ছোটো যে গিরি খাতগুলো আছে লাল লাল, আর তার সাথে নদী আছে। তোমাদেরকে দেখাচ্ছি স্পটটা, তো ফাইনালি চলে এসেছি গাইস। তো গাইস ফাইনালি চলে এসেছি এই ডেস্টিনেশনে, গনগনি পিকনিক স্পট এই জায়গাটার নাম। আর এই যে দেখো সিঁড়ি আছে, দেখো পিকনিক স্পটগুলো, এই সিঁড়ি
সিঁড়ি দিয়ে নামছি। এই যে ভাই সুরজিৎ, শিলাবতী নদী, তাই তো? আর এই যে দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। দেখো কত সুন্দর লাগছে গিরিখাতগুলো। ভাই আমার থেকে কি ফাস্ট লেগে যাচ্ছে। ফাইনালি এতটা কষ্ট করার পরে এই জায়গায়, গাইস এত কষ্ট করছি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, সাপোর্ট করো ভাই আমাদেরকে। দেখো দেখো এবার এই দিকটা দেখো গাইস, এই দিকটা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যগুলো। উফ, বেশ বলার মতো। আমাকে একটু নিচে লাফ দিয়ে দাও। দেখো আমি এখন এই গিরিখাতের দিকে উঠছি। কতটা খাড়ায় দেখো। ভাই আসছে, কত সুন্দর লাগছে। গাইস অনেকটা নিচের দিকে চলে আসলাম। আর এই জায়গাটা দেখো, অ্যাকচুয়ালি এই নদীর জল হয়ে হয়ে ক্ষয় হয়ে হয়ে এই অবস্থায় হয়েছে। কত সুন্দর লাগছে। ভাই বলছে ওখানে ফটো তুলবে একটা, তো ভাই একটা ফটো তুলে দিই। ও চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে ভাই। গাইস দেখো ভিতরে ঢুকলাম, আর এসে পিকনিক স্পট এটা গনগনি। রিসর্টগুলো এখানে আছে, রেস্টুরেন্ট আছে খাওয়ার এখানে। এই দেখো সবই বৃষ্টি, ওখানে নিচে ছিলাম, নিচ থেকে ওপরে আসলাম, বৃষ্টি হাঁপিয়ে গেলাম। যে ভাই হেঁটে আসছে, ভাই একটু মুখটা দেখো। হাই, তো ভাই বলে দাও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ চ্যানেলটাকে দাদা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ এতটা আমরা খাটলাম, ঠিক আছে, সারাদিন খেটে গেলে, সারাদিন খেটে এই ভিডিও বানাচ্ছি, এর ফল কি আমরা পাবো? শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য খাটছি গাইস, তোমাদের জন্য। দেখো এক একটা স্পট খুঁজে বার করা, তারপরে সেখানে ভিজিট করা, তারপরে ভিডিও করা, কতটা কষ্টকর বলো তো। দেখো এবার এই পিকনিক স্পট থেকে, আর ওই দিকটা দেখো কত বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে শিলাবতী নদী, জল কম আছে কিন্তু যখন জল থাকে উফ। আর এখান থেকে ওই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। গাইস এখান থেকে এবার ঘোরা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে রওনা দেব। আর এখন বাজে 5:28, তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো অনেক ঘোরাঘুরি হলো, তো ভিডিওটি দেখতে ভুলো না, ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যাও। চলো।